गुड मॉर्निंग गाइस, वेलकम बैक टू आवर चैनल आरएम प्रिंस ट्रायो। तो आज के ব্লগটাকে আমরা এখান থেকে শুরু করছি। আমরা যাচ্ছি হলো মোবাইলের চার্জ দিতে। আমাদের এদিকে কারেন্ট নেই, তো ওই পাশে আছে, তো যাচ্ছি। আর মোবাইল ছাড়া তো চলা যায় না। তো এই যে দেখো, এই যে চার্জার আর সেটা এখানে পকেটে, কত কিছু নিয়ে নিয়েছি যাচ্ছি। আর বৃষ্টি হচ্ছে খুব, তো আমাদের এদিকে গাছ পড়ছে আর হলো কি তার ছিটছে না, তার ছিড়ে গেছে। হ্যাঁ, তো এর জন্য হলো আমরা আমাদের এদিকে কারেন্ট নেই, কবে যে আসে তার নাই ঠিক, তো কিছুতেই চার্জ নাই। আমার মোবাইলে তো 4% চার্জ আর তোর মোবাইলে তাও আছে, এর জন্য ওর মোবাইল দিয়ে ভিডিও করতেছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর পুন্নি হলো বাড়িতে আছে, আমরা যাচ্ছি। পুন্নির মোবাইলে হয়তো চার্জ আছে, এর জন্য ও খোঁজ খবর নেয়নি। আমাদের মোবাইলে চার্জ নেই, আমাদের পেটে খিদা, তো আমরা যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। দেখো তোমরা, জল হচ্ছে এখানে, কিন্তু খুব মাছ পাওয়া যাবে রে, মাছ ধরতে নামে পর। কিন্তু চোখেরই তো ভয়। আর দেখো রাস্তা তো খুবই পিছলা হয়েছে। আর দেখো আমাদের এদিকে জায়গাটা কত সুন্দর, পুরা নেচারই নেচার সারাদিকে। আর একটু জল হলে এখানে অনেক মাছ পাওয়া যাবে। আর হলো ধানগুলো কেটে ফেলছে আগে, ভালো হয়েছে, নালে দেখো হাতে কত কিছু আছে। তোমরা দেখো তো আমরা এখানে যাবো বাড়ি চার্জ দিতে, হয়তো তোমরা কেউ কেউ চিনবে। যে আরেকজন বাড়িতে কাজ টাজ করে এখন আসলো আমাদের বাড়িতে আড্ডা মারতে। কি করিস, বই পড়িস? এত বই পড়িস না রে। তো তোমরা দেখতে থাকো, আমরা এক জায়গায় যাব তিনজন মিলে, কোথায় যাই তোমরা দেখো। হ্যাঁ, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। দেখো আজকে ও কি সাজছে, পুরো রিলস বানানোর জন্য আইলাইনার লাগাইছে। তো লাগায় অবস্থা দেখো কি অবস্থা। মঞ্জুলিকা নাম্বার 2 না নাম্বার 1 না, ভালোই লাগছে। কিন্তু আসলে যদি কেউ এসে দেখতো তাহলে থেকে দেখলে চোখগুলো কালা প্রথমে। হ্যাঁ, আর এই যে এখানে আছে পুন্নি, চেতেই পরে আসিস দেখি। তো দেখো, আর এখন আমরা যাবো রেডি হইতে, সাজু গুজু না, তাড়াতাড়ি রেডি। খুব ভালো লাগবে। তো দেখো তোমরা একটা জিনিস, দুই বোনে সেম কালার করছে, এমন ভাব করতে সরা দিয়েছে। জরুয়া টুইন্স। হ্যাঁ যাবো, এখনই যাবো। হ্যাঁ ছোটবেলায় এটাই ভাবতো, কিন্তু মুখের কোনো মিল নাই, কিন্তু ড্রেসের মিল করাইতে চাচ্ছে ওরা, কোনো মিলই নাই। তুই হলি। তো দেখো আমরা যাচ্ছি এখন বাজারে, মজা করতে, একটু একটু ঘুরতে, একটু হাসি খুশি থাকতে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমাদের রাস্তাটা দেখো তোমরা কতটা সুন্দর লাগছে। তো দিদির বাড়িতে আসলাম আমরা ঘুরতে ঘুরতে। তো দিদি বাড়িতে দিদি চা বানালো আমাদের জন্য। এই যে চা, চপ, আমরা এখন খাবো। ও দেখো আমরা হলো চলে আসছি জয়েন্টিতে। তো পুণ্যি হলো টাকা তুলছে দোকানে, আর আমরা দুজন এখানে ওয়েট করছি ও কখন আসবে। তো দেখো রুমা সেই সাজুগুজু করছে, আর আমি না, আমি তো ভয় ব্যাগ নিয়ে আসছি। হ্যাঁ অবশ্যই, কোনো দরকারে আসছি এর জন্যে। আর পুণ্যিকে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। তো দেখো তোমরা, পুণ্যি এখানে টাকা তুলছে, আর আমি ওকে বারবার ডাকছিলাম কিন্তু ও শুনতেছিল না। পরে দেখো, একটু পরে দেখবে এমন ভাবে। দেখো দেখো ওরা দোকান যাচ্ছে, কি বলে নিবে। এটা হলো আমাদের ফেভারিট দোকান, কি নিবে দেখো, এখানে অনেক জিনিস আছে। তো এই যে ওরা দোকানে ঢুকলো। তো দেখো পুণ্যি এখানে কেনাকাটা করছে, কি কি কিনবে বলে, কি কি নেবে, ওর তো খালি জিনিস কেনারই শখ। আর আমি এখানে দেখছি ওকে কি কি কিনে, কোনো ধ্যান নাই। আমি যে কি ভাবছিলাম আমি নিজেও জানি না। এখন রুমা ডাক দিল, দেখো হাসি চাই দেখেছি। সুন্দর সুন্দর জিনিস আছে, তো ভালোই লাগে এই দোকানটাতে আসতে। অনেক মানে আমাদের গ্রামের মধ্যে এই জিনিসগুলো মানে এখানে পাওয়া যায় সুন্দর সুন্দর। আর রেটটাও ঠিক আছে সবারই।
তো এখানে খেতে চলে আসছে কি খাবে ডিসিশন নিচ্ছে আরেকজন মোমো খাবে তো মোমো পায় নাই সুজা মোমো শেষ হয়ে গেছে এখন কি করবে ভাবছে দেখো লোভে মানে মরে যাইতেছে ও না আমাদেরকে না দেওয়ার ফল দেখ এই এদিকে পড়তেছে বস এখন বস সাদা কিন্তু ড্রেস দেখিস দেখো আমাদের টেবিল ফাঁকা তো যেই মেইন দরকারের জন্য আমরা গেছিলাম ওইটা হলো ফর্ম ফিল আপ করতে তো ফর্ম ফিল আপ করার আগে আমরা বাজারে একটু ঘোরাঘুরি করলাম মজা করলাম একটু খাওয়া দাওয়া করলাম তোমরা দেখতেই পেলে আর তারপর মেইন রহস্যটা হলো আমরা যে গেলাম ফর্ম ফিল আপ করতে কিন্তু আমাদের হলো না আর দেখো আমরা এখানে কাজ করতে আইসেও আমাদের গল্প শেষ হয় না কী মনোযোগ সহকারে আমরা গল্প করছি দেখো দুইজন মিলে এই যে দেখো মৌকে গল্প যেই শেষ হলো আবার মোবাইল নিয়ে শুরু মানে একটু টাইম চুপ থাকবে না আমরা বাজার থেকে চলে আসি পুণ্যি চলে গেছে ওর বাড়ি আর আমিও রুমা আছি তো ভাবলাম যে না ভিডিওটা শ্যুট করে নিই তো আজকের মতো এখানেই শেষ আজকের মতন ভিডিওটা এতটুকুই তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটাকে অল করে রাখবে যাতে আমাদের ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে আশা করি তোমাদের ভালো লাগবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করছি টাটা